হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি আমি আমার বৌদি। বলো কি আছে লাঞ্চে? আজকে দুপুরে দারুণ খাবার আছে, দেখো আছে পান্তা ভাত, এখানে আছে বাঁধাকপির পকোড়া, আলু সেদ্ধ, পেঁয়াজ আছে, লেবু আছে, আছে ডিমের মামলেট, আর এখানে আছে পাঁপড়, আর আছে চানাচুর, হ্যাঁ আর আছে শুকনো লঙ্কা, যেটা ছাড়া পান্তা ভাত ইনকমপ্লিট, আছে কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ আর লেবুটা না খেলেও চলবে, লঙ্কাটা বাকিগুলো সব শেষ করতে হবে। তো চ্যালেঞ্জটা পুরো দেখো, আজকেও আজকে চ্যালেঞ্জে থাকবে ভিডিও শেষে পানিশমেন্ট, আর পানিশমেন্ট দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে পুরো দেখো, স্কিপ না করে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ, আমাদের একটু সাপোর্ট করো, আমাদের পাশে থেকো। তো চলো কমেন্ট করো কিন্তু অবশ্যই আগামী দিন কিসের উপর ভিডিও আনা যায়, ঠিক আছে? তো চলো, তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না। তো চলো খাওয়া শুরু করা যাক, লেটস স্টার্ট, লেটস স্টার্ট। বাঘই পোকাটা ভালো করছো। হুম হুম তোমার জন্য সবকিছুই গলা আটকে যায়। তুমি লেবু দিয়ে খেলে না? হুম আমি দেখি। ভাতটা অনেক বেশি আছে, অনেক বড় বড় থালা। এত পারবো তো যাই না, সব থেকে ভালো ডিমের মামলেটা দিয়ে লাগছে আমার, বাঁধাকপির পকোড়াটাও খুব ভালো। আচ্ছা এত দেখো না, আমি তো পাপড় ভাজা চালচুরো কিন্তু ছিল,
পান্তা ভাত তো মাছ মাংস খাওয়া হার মানায়, কি বলো? দারুণ লাগে। তোমার এখনো বাকি আছে কি? তোমার বাকি আছে আমার পাপড়, পাপড় খাবে, চানাচুর খাবে? না চানাচুর তাহলে তোমাকে খেতে হবে, তাই তো? সেম সেম খেতে হবে তাহলে। ভালো হয়েছে কিন্তু, বড় বড় তো। বাদামের পকোড়া তো আমার বৌদি বানিয়েছে, আমি বানিয়েছি। ও আমাকে হেল্প করে সব কিছুতে, আর কি করা হয়নি। আমি জিতে গেছি আজকে, আজকে হয়ে গেল তো, ঠিক আছে চলে এগুলো সব পরিষ্কার করে পানিশমেন্ট নিয়ে আসছি। কোনো ব্যাপার না, নেক্সট টাইম আমিও জিতবো। তো চলো বন্ধুরা চলে এসছি পানিশমেন্ট নিয়ে, দেখো পানিশমেন্টে কি আছে। তো শীতকালের নতুন আলু, ছোট্ট ছোট্ট আলু এখন খেয়ে নিতে হবে তোকে, ছোট্ট ছোট্ট আলু পরিষ্কার করে ধোয়া আছে, কাঁচা কাঁচা আলু কি সুন্দর না, খেয়ে ভালো আলু খেয়ে নাও। আগের দিন আমি পানিশমেন্ট দিয়েছি, আলু তোকে পেতেই হবে, জিতেছি বলে কথা। কামড়াও এই সাইড দিয়ে কামড়াও, ডাটের জন্যেই। কেমন খেতে? আমরা ভিডিও স্টার্ট করার পর অনেক কিছু কাঁচা কাঁচা সবজির টেস্ট বুঝতে পারছি, আগে তো পারতাম না। খুব ভালো, খুব ভালো তার পুরোটা খেয়ে হবে না, আরেকটু আরেকটু না 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 আরেকটু দু কামড় খাবি, মিনিমাম দু কামড়। আমাদের সিম্বা চলে এসছে আলু খেতে, সন্দেশ। তো ঠিক আছে, অত কষ্ট দেবো না, কারণ কাঁচা কাঁচা সবজি তো, ও পানিশমেন্টটা কমপ্লিট করেছে। তো ঠিক আছে চলো আজকের মতো টাটা। একবার তাও করনি কোথায়, তুমি দাও কি লেবুর রস একবার চিপে রেখে? না 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 না, ভিডিওটা তোমরা সবাই দেখো, আমি দুবার খেয়েছি, তুমিও দুবার।
সত্যি। তো ঠিক আছে চলো, আবার আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা টাটা।